আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা পলাতক স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনার। কোনো কারণে যদি আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে পালিয়ে কোথাও চলে যায় অথবা বাবার বাড়ি চলে যায় রাগারাগি করে, তাকে কিভাবে দূর থেকে নিয়ে আসবেন তার একটা চালান দেখাবো। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা দ্বারাই মূলত স্ত্রীকে বাপের বাড়ি বা যেখানেই চলে যাক না কেন বা অন্য পরপুরুষের সাথে যদি চলে যায় সেখান থেকে নিয়ে আসতে পারবেন। স্ত্রীর ব্যবহৃত কাপড়ের উপর লিখতে হবে এই নকশাটা, অন্য কোনোভাবে প্রয়োগ করা যায় না। অন্য কোনোভাবে করতে গেলে আপনাকে জিন্নাত চালান জানতে হবে, আর জিন্নাত চালান যদি না জানেন তাহলে আপনাকে এটাই করতে হবে। স্ত্রীর ব্যবহৃত কাপড়ের উপর এই নকশাটা লিখতে হবে হচ্ছে কুমকুমের কালি দ্বারা। অন্য কোনো কালি দ্বারা লিখলে কাজ হবে না, জাগ্রত হবে না, রেজাল্ট আসবে না। লেখার পরে আপনাকে সেই কাপড়টা ফ্যানের মধ্যে বাঁধবেন, ফ্যানের মধ্যে বেঁধে ফ্যানটা উল্টা ঘুরা দেবেন সাতটা ঘুরে দেওয়ার পরে যতক্ষণ ফ্যানটা ঘুরে ঘুরুক অসুবিধা নাই, ফ্যান নর্মালি যেদিকে ঘুরে সেইদিকে না ঘুরে উল্টা ঘোরাতে হবে আপনাকে, তাহলেই হবে। যদি আবার ফ্যান যেদিকে ঘুরে সেদিকে ঘুরান তাহলে কিন্তু স্ত্রীর কোনো দিনও আসবে না। তো আশা করি বুঝাইতে পারছি। এইভাবে আপনাকে তিন দিন করতে হবে, মানে প্রতিদিন, আজকে করলেন, কালকে করলেন, পরশুদিন করলেন, এই তিন দিনের মধ্যেই চলে আসবে। বাড়িতে চলে আসলে সেই কাপড়টা আপনাকে কোথাও ফেলে দিতে হবে, সবথেকে ভালো হয় সেটা নদীতে বিসর্জন দিয়ে দিলে। এই কাজ জীবনেও বৃথা যায় না, যদি স্ত্রী দেশে থাকে বা আপনার আশেপাশে থাকে, বাংলাদেশের মধ্যে থাকে, 100-100 চলে আসবে গ্যারান্টেড। ধন্যবাদ সবাইকে।